আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আহমেদ হুমসলিহ আলা রসুল করিমা বাংলাদেশ এবং বাংলা পাশাপাশি বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনী বাই বন্ধুগণ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের ছয় নম্বর পারার দু নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরা আর নিসার একশত পঞ্চান্ন নাম্বার আয় থেকে একশত বাষট্টি নাম্বার আয় পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ তো যারা আমাদের বিগত ক্লাস না দেখে সরাসরি আজকের এই ক্লাস প্রথম দেখছেন তাদের জন্য প্রথমেই আমাদের পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য অনেক সময় এমন হবে আল্লাহ তাআলা যেই ঘটনার প্রেক্ষিতে আয়াত নাজিল করেছেন তার কিছু অংশ আমাদের পূর্বের ক্লাসে আর কিছু অংশ আমাদের বর্তমান ক্লাসে তখন দেখা যাবে আপনি পূর্বের অংশ না জানার জন্য আপনি এই টোটাল গঠন বুঝবেন না উপলব্ধি করতে পারবেন না তো এর জন্য চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف বালত বা আলহ আর ইহা ভি কুফ্রি হিম ফারা ইউক মেনু ইল্লা কনিলা ভাবিমা এসব কারণে ভাবিমা এসব কারণে না কদৈহিম তাদের বঙ্গ করার না কদদিহিম হিম অর্থ হচ্ছে তাদের তাদের মানে হচ্ছে ইহুদিদের কি বুঝানো হয়েছে যেটা আমরা গত ক্লাসেও কিন্তু কিছু অংশ দেখে আসছে না কদৈহীন না কদ মানে হচ্ছে বঙ্গ করা নাকিম তাদের বঙ্গ করার কারণে মিসা কহুম তাদের অঙ্গীকার মিসাক মানে অঙ্গীকার হুম তাদের তাদের অঙ্গীকার অকফ্রিহিম আর তাদের কুফুরি ও অর্থ হচ্ছে আর কুফরি কুফুর হিম অর্থ হচ্ছে তাদের অকফ রিহিম আর তাদের কুফুরির বি আয়াতি নিদর্শনের সাথে আয়াত আয়াত মানে হচ্ছে নিদর্শন আর বি অর্থ হচ্ছে সাথে আল্লাহ আল্লাহর অকথ লিহিমুল আম্বিয়া অকত লিহিম আর তাদের হত্যাকাণ্ড ও আর অর্থ হচ্ছে আর হিম অর্থ হচ্ছে তাদের কতাল হত্যা অকত লিহিম আর তাদের হত্যাকাণ্ড আল আম্বিয়া নবীদের নবীদেরকে হত্যা করার কারণে অন্যায় বাবে অন্যায়ভাবে লিহিম আর তাদের কথা ও অর্থ হচ্ছে আর কৌল মানে হচ্ছে কথা হিম অর্থ হচ্ছে তাদের তাদের কথা ইহুদিদের কথা বোনা আমাদের হৃদয় মানে কি হৃদয় না আমাদের আচ্ছাদিত আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন কেন শাস্তি দিয়েছেন এটা এখানে উল্লেখ করেছেন যে তাদের অঙ্গীকার ভঙ্গ করার কারণে তাদের এরপর আল্লাহর আয় আল্লাহর নিদর্শনকে তারা অস্বীকার করার কারণে নবীদেরকে হত্যা করার কারণে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন বাল বরং তবা মোহর মেরে দিয়েছেন বাল তবা বরং মোহর মেরে দিয়েছেন আল্লাহ আল্লাহ আলাই হা তার উপর আল্লাহ মানে হচ্ছে উপর হা অর্থ হচ্ছে তার মানে তাদের উপর ইহুদিদের উপর তাদের হৃদয়ের উপর কলমের উপর আল্লাহ মোহর মারে মেরে দিয়েছেন মোহর মানে হচ্ছে এমন একটা জিনিস এমন কিছু কোনো কিছু যেটার কারণে আপনি সত্যকে সত্য বলে বুঝতে পারবেন না কোন বুনা এটা ফ্রিম তাদের কুফুরির কারণে যে আল্লাহ মোহর মেরেছেন এটা কিন্তু এমনিই মারে নাই বরং তাদের কুফুরি করেছে কুফুরির মাত্রা এতটাই বেড়ে গিয়েছে এই কুফুরির কারণে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরেছেন ফালা ইয়ুক না তাই তারা ইমান আনবে না ফাঁ এখানে অথপর বা তাই এখানে এসেছে লা এখানে না বোধক অর্থ ইউ মেনু আমানা না ইউ না তারা ইমান আনবে না ইল্লা ব্যতীত ইল্লা ব্যতীত কলিল কলিল মানে কি কম অল্প সংখ্যক আমি তাদের সাথে যা করেছি আল্লাহ বলতেছে যে আমি তাদের সাথে যা করেছি যে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন তারা বারবার ইউদিদের কি যে ইউদিদের ঘটনা তো আমরা অনেকেই জানি যে তারা কি করছে বারবার অঙ্গীকার করেছে অঙ্গীকার বঙ্গ করেছে আল্লাহ তাদেরকে বারবার বিপদে ফেলেছেন তাদেরকে শাস্তি দিয়েছেন আমি তাদের সাথে যা করেছি মানে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন তা তাদেরই অঙ্গীকার বঙ্গ তাদের যে অঙ্গীকার করেছে তারা বারবার অঙ্গীকার করে কি করেছে বঙ্গ করেছে এই অঙ্গীকার বঙ্গের কারণে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন আরও কিছু কারণে আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করার কারণে আল্লাহর আয়াত সমূহকে তারা কি করেছে অস্বীকার করেছে তাদের নবীরা যে দাওয়াত নিয়ে এসেছে তাদের কাছে তারা ওই দাওয়াতকে তারা অস্বীকার করেছে অন্যায়ভাবে নবীগণকে হত্যা করেছে অন্যায়ভাবে ইহুদিদরা অনেক নবীকে তারা কি করেছে হত্যা করেছে এবং তাদের উক্তি তাদের উক্তি আমাদের হৃদয়ে আচ্ছাদিত তাদের উক্তি হচ্ছে কি আমাদের হৃদয় আচ্ছাদিত এটা হচ্ছে যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন ইহুদিদেরকে সত্যের পথে আহ্বান করলেন তাদেরকে নুসাহাত করলেন তখন তারা বলতেছে আমাদের হৃদয় কি আচ্ছাদিত মানে আমাদের হৃদয় এমন আবরণে ঢাকা তোমার কথা আমার হৃদয় পর্যন্ত পৌঁছবে না তারা এটা বুঝাতে চাইতেছে যে তোমার কথা কি মাহমদ সাল্লাহ সাল্লাম যখন তাদেরকে আহ্বান করলো সত্যের পথে নুসহাত করলো তখন তারা বলতেছে আমাদের হৃদয় আচ্ছাদিত অর্থাৎ যে আমাদের হৃদয় এমন আবরণে ডাকা তোমার কথা তোমার মোহাম্মদাল্লামের কথা আমাদের হৃদয়ে পৌঁছবে না এসব কারণে কিন্তু তা নয় কিন্তু আল্লাহ এখানে এটা প্রমাণ করে দিয়েছে যে তাদের হৃদয় আসলে এভাবে আচ্ছাদিত না বরং কুফুরির কারণে স্বয়ং আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন তারা কুফুরি করেছে এজন্য আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন আর মহরের কারণে এমন মহর যার কারণে তার সত্যকে উপলব্ধি করতে পারবে না দেখেন আল্লাহ কিন্তু এখানে এমনিই বলে নাই অনেক সময় আমরা একটা বলে ফেলি যে হেদায়ত নাই আমরা অন্যায় করতেছে আমাদের অপরাত্রা কোথায় চুরি করতেছে আমাদের অপরাত্রা কোথায় দেখেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে একটা জ্ঞান দিয়েছেন একটা বিবেক দিয়েছেন ইচ্ছা শক্তি দিয়েছেন আল্লাহ আমাদেরকে কিন্তু প্রথমেই আল্লাহ আমাদেরকে কি এখানে দোষারোপ করেন নাই আল্লাহ আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন এখন এটাকে আমরা যেই পথে কাজে লাগাবো আল্লাহ আমাদেরকে ওই পথেই নিয়ে যাবেন এখন আমরা যদি হেদায়তের পথে চলি হেদায়াতের কাজ করি তাহলে আল্লাহ আমাদেরকে হেদায়ত দেবেন হেদায়তের বাহিরে কাজ করলে তাহলে আল্লাহ আমাদেরকে হেদায়ত থেকে বঞ্চিত করবেন এটাই প্রমাণিত মনে রাখতে হবে এখানে এখানে আল্লাহকে দোষারোপ করা যাবে না ফলে তাদের অস সংখ্যকই ইমান আনে ফলে কি তাদের অল্প সংখ্যক ইমান আনে যেমন ওই সময়ে কি ইবনে সালাম রা তালান এবং তার কিছু সাথীরা ইমান এনেছিল তাদের মধ্য থেকে দেখি আমরা আর তাদের কুফরির কারণে অর্থ হচ্ছে কি আর অর্থ হচ্ছে কারণে বি অর্থ হচ্ছে কারণে বি কখনই কারণে অর্থ আসবে বি কখনে সাথে অর্থ আসবে এই যে এখনও বি অর্থ দেখেন কারণে কুফরিহিম হিম অর্থ হচ্ছে কি তাদের কুফুর 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 মানে কি কুফুরি অবি কুফরিহিম আর তাদের কুফুরির কারণে অকৌলিহিম আর তাদের কথার অর্থ হচ্ছে আর কউল কৌলুন মানে হচ্ছে কথা হিম তাদের অকৌলিহিম তাদের কথার কারণে এটা মনে রাখবেন কউল কৌল কৌলুন মানে কি কথা বা আল কৌলু কথা অকৌলিহীন তাদের ক এবং তাদের কথার আলা উপরে আলা মানে কি উপর উপরে মারিয়ামা মারিয়ামের বহু অপবাদ আরূপ আজিমান গুরুতর আর তাদের কুফুরির এবং মারিয়ামের প্রতি গুরুতর অপরাধ আরোপ করার কারণে যে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন কিসের কারণে তাদের কুফুরির কারণে এবং মারিয়াম আলী সলা প্রতি গুরুতর অপবাদ আরোপ করার কারণে যে অনেক ইহুদিরা কি বলতো যে মারিয়াম আলী সলাসাল্লাম বিল্লাহ যে মারিয়াম আলী সাল্লা কি এমন অপবাদ দেওয়া হতো যে মারিয়াম আলী সাল্লা জিনাকারিনী ছিলেন নাউজবিল্লা বিল্লাহ যে জিনাকারিনী হিসেবে তারাও কিন্তু আখ্যায়িত করেছিল যে ঈসা আলী সলাাতুসালাম আমরা জানি যে একজন নবী যিনি বাবা ব্যতীত আল্লাহর ইচ্ছাই দুনিয়াতে আগমন করেছেন তিনি হচ্ছেন ঈসা আলী সলাাল্লাম আর ঈসা আলী এর আম্মা হচ্ছেন মারিয়ামা আলী সালাম তো তারা এটা আরোপ করেছিল মিথ্যা আরোপ করেছিল তারা এখানে এই মারিয়াম আলী সোলাত দোষারোপ করেছিল তো এই জন্য আল্লাহ তাদেরকে কি করেছেন শাস্তি দিয়েছেন আমরা জানি যে মারিয়াম আলী সাল্লা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এসেছেন আর মারিয়াম আলী সাল্লা সাল্লামের ঘরবে আল্লাহ আমরা কিন্তু সুর আলী ইমরানের মধ্যে এই বিষয়ে বিশদ আলোচনা দেখি আসছি এই জন্য বলেছি আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন ওইখানে এই বিষয়ে আমরা সম্পূর্ণ ঘটনাগুলো আমরা দেখিয়েছি যে ঈসা আলী সল্লা সাল্লামকে আল্লাহ কীভাবে মারিয়াম আলী সাল্লা সাল্লামের ঘরের জন্ম দান করেছেন আর কি দেখি আমরা তার প্রায়াত وقولهم إنا قتلنا المسيح عيسى بن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم মিহি মিন আইল মিন ইললাতেবা আজন ও মা কত রুহুয়া কি আর তাদের কথা ও অর্থ হচ্ছে আর কৌল কৌল মানে কী বললাম একটু আগে বললাম কৌলুন কৌলুল মানে হচ্ছে কথা হিম তাদের কৌ আর তাদের কথা ইন না এর অর্থ কী নিশ্চয়ই কথা না আমরা হত্যা করেছি যে ইহুদিরা বলতেছে যে আমরা নিশ্চয় আমরা কি করেছি হত্যা করেছি আল মাসিহা মাসিহকে কে ঈসা ইসা ইবনে পুত্র মাদিয়াম যে ঈসা ইবনে মাম মারিয়াম আলী সাল্লা পুত্র ঈসা আলি সাল্লা সাল্লামকে তারা কি বলতেছে যে তারা কি করেছে হত্যা করেছে রসুল আল্লাহ আল্লাহর রসুল আহ ইহুদিরা বলতেছে যে ঈসা আলী সাল্লা কে তারা কি করেছে হত্যা করেছে কিন্তু ঈসা আলী হত্যা করতে তারা পারে নাই এটা আমরা সামনে বলবেন ইসা অমা কতালুহু অথচ তারা তাকে হত্যা করেনি তারা এখানে মিথ্যা দাবি করেছে আর এই মিথ্যাকে আল্লাহ খানে প্রমাণিত করেছে আল্লাহ খানে তাদেরকে বলতেছে অমা কতালুহু ও অর্থ হচ্ছে অথচ বা আর এ মা অর্থ হচ্ছে কি না অর্থ কতাল কতাল মানে কি হত্যা করা হু তাকে তাকে মানে কাকে ইসা আলী সালামকে সাল্লামকে মা কতালুহু অথচ তারা তাকে ঈসা আলী সাল্লামকে কি করেনি হত্যা করেনি আল্লাহটা জানিয়ে দিয়েছে ওয়া সলাপু হু এবং না তারা তাকে সুলে চড়িয়েছে ওমাতে এবং অথচ আর অনেক অর্থই ব্যবহার করতে পারেন এখানে এই মা অর্থ হচ্ছে না বোধক অর্থ সলাবু সুলে চড়ানো হু তাকে ঈসা আলাইতু সালামকে ওয়ালাকিন কিন্তু বিহা বিব্রত বিভ্রম সৃষ্টি করা হয়েছে লাহম তাদের জন্য তাদের জন্য ঘোষণা করেছে যে তারা ইসা আলী হত্যা করতে পারেনি এমনকি তারা তাকে শুলেও চড়াতে পারেনি ও ইন্না আর নিশ্চয়ই ও অর্থ হচ্ছে আর ইন্না নিশ্চয়ই আল্লাহ আল্লাহিন অর্থ কি যারা যারা আমরা এই শব্দটা অনেক বেশি পেয়েছি আল্লাদিনাফু ইত্তলাফ ইফ মানে কি মতভেদ সৃষ্টি করা মতভেদ করেছে মতভেদ করা ইতিলাফ মত পার্থক্য তার ব্যাপারে যে ইশার সাল্লা তাল্লামের ব্যাপারে অবশ্যই আছে শাকিন সন্দেহের মধ্যে মিনহু তার ব্যাপারে যে তার ব্যাপারে তারা কি সন্দেহের মধ্যে আছে এখন কেন সন্দেহের মধ্যে আছে এটা আমরা সামনে বলবো মা নেই মা না বোধ লাহুম তাদের বা তাদের জন্য বিহি সে সম্পর্কে মিন কোনো ইলমিন জ্ঞান সঠিক জ্ঞান ইল্লা ব্যতীত ইত্তেবা অনুসরণ করা আর জন্নি অনুমান অমা কতালু লুহু আর তারা তাকে হত্যা করেনি এখানে আবার আল্লাহ বলতেছে ও অর্থ হচ্ছে আর মা না কতাল কতাল মানে হত্যা হু তাকে ইসা আলাহ সাল্লা সাল্লামকে ইয়াকি নান নিশ্চিতভাবে নিশ্চিত যে ঈসা আলাহ কি তারা হত্যা করতে পারেনি দেখি আমরা একত্র অর্থ এখানে আর তাদের উক্তি যে ইহুদিদের উক্তি আমরা আল্লাহর রাসুল মারিয়াম পুত্র ঈশা মাসেহকে হত্যা করেছি তারা দাবি করেছে কি তারা ঈসা আলী সরতালামকে হত্যা করেছে মাসেহ আচ্ছা এখানে একটা প্রশ্ন হচ্ছে ঈসা আলসালত সাল্লামকে মাসেহ বলা হয় কেন এটা মাসেহ বলার কারণটা কি এটা আপনার কমেন্টে জানাবেন মাসেহ ঈসা আলী সরলা সাল্লামকে মাসেহ মাসেহ বলা হয় কেন এটা কমেন্টে জানাবেন আমরা গত কয়েকটি ক্লাসে এই বিষয়ে কিন্তু বিস্তার আলোচনা করেছি সুর আলী ইমরানে তো এই বিষয়ে আমরা বলেছি তো এখন আমরা বলবো না আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই কেন বলা হয় না জানলেও কমেন্ট করবেন আমরা জানিয়ে ইনশাল্লাহ হত্যা করেছি তাদের দাবি ইসা আল সরতালামকে হত্যা করেছে কিন্তু অথচ তারা না তাকে হত্যা করেছে আল্লাহ বলতেছে আর না শুলে চড়িয়েছে তারা তাকে কি করতে পারে নাই হত্যা করতে পারে নাই শুলেও চড়াতে পারে নাই তা সির তাবার মধ্যে এটার ব্যাখ্যা এরকম আসছে তার শ্রেণীর কাছের মধ্যেও ব্যাখ্যা এসেছে ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে যখন ঈসা আলী সোল্লা হত্যা করার জন্য তারা সংকল্প করেছে তারা যখন দৃঢ় প্রতিজ্ঞা করেছে যে ঈসা আলী হত্যা করবে বিস্তর ঘটনা যেটা আমরা আগে দেখেছি এখন সংক্ষেপে বলি তখন ঈসা আলী সোলাতুসাল্লাম রাতের অন্ধকারের যে ঘরের মধ্যে অবস্থান করেছিলেন তখন তারা চতুর্দিক দিয়ে ঈসা আল্লাহ ঘেরাও করেছে তখন একজন লোক তাদের থেকে একজন ঘরে প্রবেশ করেছে আর যখন ঘরে প্রবেশ করেছে এর মধ্যেই ঈসা আলী সল্লা সাল্লামকে আল্লাহ সুহায়ন তালা কি করছেন গড়ের উপরে ছাদের উপরে ছিদ্র দিয়ে ছিদ্র ছিল এই ছিদ্র দিয়ে আল্লাহ সুহায়ন তালা কি করেছে ঈসা আল্লাহ সাল্লা সাল্লামকে আকাশে উঠে নিয়েছেন অমাকারু আমাকার ল ওই আয়াতের ব্যাখ্যায় আমরা এটা দেখেছি তো এটা তখন আল্লাহ যখন ঈসা আল্লাহ সলাাতামকে আকাশে উঠিয়ে নিয়েছেন তখন ওই যে একজন ব্যক্তি গড়ে প্রবেশ করেছে তাদের থেকে ওই ব্যক্তিকে আল্লাহ ঈসা আলসোলা সাল্লামের আকৃতি দিয়ে দিয়েছে ওই ব্যক্তির আকৃতি কী করেছে ঈসা আলা সাল্লা আকৃতির মতো করে দিয়েছে তখন বাকিরা সবাই যখন গড়ে এসেছে তখন তাকে ঈসা আল সাল্লা মনে করেই তাকে তাদের তারা কী করেছে হত্যা করেছে তো এখানেই তারা কিন্তু প্রকৃতপক্ষে কি করতে পারে নাই ঈসা আলাহ সাল্লা হত্যা করেতে পারে নাই তাদের বরং তাদের বিব্রহ হয়েছে নিশ্চয়ই যারা যারা ব্যাপারে মতভেদ করেছে অবশ্যই তারা এক্ষেত্রে তারাও কি একটা সন্দের মধ্যে পড়ে গিয়েছে তারা এখন বলতেছে যে যদি ও ইসা হয় তাহলে তারা যে ব্যক্তিকে ইয়া প্রেরণ করেছে ওই ব্যক্তি কোথায় গিয়েছে আর ও এই ব্যক্তি যদি ঈর্ষা হয় তাহলে ঈশা আর সাল্লাম কোথায় গিয়েছে এরকম একটা তাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে শুধু অনুমান ছাড়া তারা এ বিষয়ে কোনো জ্ঞান রাখে না তারা এখানে শুধু কি করেছে অনুমান রেখেছে তারা কিন্তু এ বিষয়ে তারা কি করতে পারে নাই নিশ্চিত হতে পারে নাই আর নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি আল্লাহ এখানে নিশ্চিত বলেছে যে অবশ্যই তারা কি করতে পারে নাই ঈশা আর ইশালামকে হত্যা করতে পারে নাই আবার কাসিরের মধ্যে এর একটা ব্যাখ্যা এরকম এসেছে যে যে ব্যক্তিকে এখানে প্রেরণ করার পর আল্লাহ কি করছেন ঈশার আকৃতি দান করেছেন আর ওইখানে শুধু ব্যক্তিটা পরিবর্তন করা হয়েছে যে ইসা আলু সাল্লা সাল্লামের সঙ্গীত ছিল তাকে তাকে ইসা আলু সাল্লা সাল্লামের আকৃতি দেওয়া হয়েছিল আচ্ছা দেখি আমরা এ বিষয়ে আমরা আগেও কিন্তু বিস্তারিত আলোচনা করেছি বাল বাল অর্থ হচ্ছে বরং সব মনে রাখবেন বাল বরং আহু তাকে উঠে নিয়েছেন রফা উত্তোলন করা উঠে নেওয়া হু অর্থ হচ্ছে তাকে তাকে মানে কাকে ইসা আলী সালাতামকে ইসা আলী সালাতামের নামের পরিবর্তে সর্বনাম জমির প্রনাউন হচ্ছে হু রফা হু তাকে উঠে নিয়েছেন আল্লাহ আল্লাহ ইলাইহি তার কাছে আল্লাহর কাছে ইসা আলী সালাতামকে কি করছেন উঠে নিয়েছেন ওখানা আর হলেন ওয়া অর্থ হচ্ছে আর ওয়া অর্থ হচ্ছে আর কানা কান অর্থ হচ্ছে কি হওয়া কানা হওয়া আল্কাউন হওয়া আল্লাহ আল্লাহ আজি যেন পরাক্রমশালী হাকিমান কিমান প্রজ্ঞাময় বরং আল্লাহ তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন আল্লাহ কি করছেন ঈশ্বর আলু সাল্লাতু নিজের কাছে উঠিয়ে নিয়েছেন আর আল্লাহ মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ সব কিছু পারেন

মিন মধ্য থেকে মিন অর্থ থেকে আহলে কিতাবি। আহলে কিতাবদের আহলে কিতাবদের ইল্লা এ ছাড়া যে মিনান না অবশ্যই তারা ইমান আনবে বিহি তার প্রতি মানে ইসা আলী সাল্লাহামের প্রতি আহলে কিতাবদের সবাই ইমান আনবে এখন কখন ইমান আনবে যেহেতু ইমান আনবে সবাই আগে তো ইমান এনেছিল না আমরা জানি কি আগে ঈশা আলাই সালত সালের উপর সবাই ইমান এনেছে না যদি আনতো তাহলে ঈসা আলাই সালাতসাল্লামকে আল্লাহ আকাশে উঠিয়ে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না তো যেহেতু আবার সবাই তার প্রতি ইমান আনবে তার মানে ঈশা আলাই সাল্তুসাল্লাম আবার দুনিয়াতে আসবেন কওলা পূর্বে মাউতি তার মৃত্যুর যে ঈশ আল্লাহ সাল্তু সাল্লামের মৃত্যুর পূর্বে আহলে কিতাবদের সবাই কী করবি ঈসা আলাই উপর ইমান আনবে ঈসাআলাত কি মৃত্যুবরণ করেছে অবশ্যই না ঈসা আলাই সাল্লাহ আল্লাহ জীবিত অবস্থায় আল্লাহর কাছে উঠে নিয়েছেন যিনি আবার দুনিয়াতে আগমন করবেন আচ্ছা আমরা পরে বলবো ওয়াউমা আর দিনে ওয়াউর আর ইয়া দিনে কেয়ামাতে কেয়ামতের ইয়াকুরু সেই হবে আলাইহিম তাদের উপর শাহিদান সাক্ষী আর আহলে কিতাবদের সবাই তার উপর ইমান আনবে স্থিয় মৃত্যুর পূর্বে স্থির মৃত্যুর যে ঈশা আলী সলাতু মৃত্যুর পূর্বে আহলে কিতাবদের সবাই কি করবে ইমান আনবে ঈশা আলী সলাতু সাল্লাম যখন আবার দুনিয়াতে আগমন করবেন ঈসা আলী সলাতাম কী করবেন আবার দুনিয়াতে আগমন করবেন তখন ঈশা আলী সলা সাল্লাম দাজ্জালকে হত্যা করবেন দাজ্জাল আগমন করবে দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলসলাত সাল্লামের নিঃশ্বাস এমন হবে যে ঈসা আলসলাতসাল্লামের নিশ্বাস এমন হবে চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় ইশা আসলাতামের নিশ্বাস তত দূর পর্যন্ত যাবে এবং যত কাফের আছে সবাই তার নিঃশ্বাসের কারণে মৃত্যুবরণ করবে আল্লাহর এত আল্লাহ তাকে এমন মজিজা দিবেন এত ক্ষমতা দিবেন ইসা আসলা সাল্লামকে ইসা ঈসা নিঃশ্বাসের কারণে কাফেররা কী করবেন মৃত্যুবরণ করবেন আর কেমতের দিন সে তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে এখানে যে ইসার সরাত ইয়া দাজ্জালকে হত্যা করবেন তারপর ইয়াজুজ মাজুজের যে ফেতনাগুলো সব কিছু ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে এমন শান্তি দুনিয়াতে বিরাজ করবে ইসার্সলা সাল্লামের জামানায় দুনিয়াতে এমন শান্তি বিরাজ করবে কেউ কারো কোনো ক্ষতি করবে না কেউ কারো কোনো ক্ষতি করবে না কেউ কারো কোনো ক্ষতি করবে না এমনকি আপনার বনের সিংহ বাঘ হরিণ একসাথে বসবাস করবে এক ঘাটে পানি খাবে এমনকি বাচ্চা শিশু এবং সাপ এই সবগুলো কি একসাথে খেলা করবে মানুষ এবং হিংস্র প্রাণীগুলো একসাথে বসবাস করবে একসাথে চলাফেরা করবে কেউ কারো কোনো ক্ষতি করবে না এবং শান্তি বিরাজ করবে তারপর আহারি কিতাব যারা সেরু আহারি কিতাব কি আহারি কিতাব কাদেরকে বলা হয় যে ইহুদ এবং খ্রিস্টান কি আমাদের ই মোহাম্মদ সাল্লাহুসাল্লামকে ব্যতিত অন্যান্য কিতাবের যে অনুসারী তাদেরকে বলা হয় কি আহলে কিতাব তখন আহলে কিতাবরাও কি করবে যে ঈসা আলি সাল্লামের উপর ইমান আনবে তখন তারা বুঝবে যে ঈসা আলি সাল্লা মৃত্যুবরণ করে নাই বরং ইনিই হচ্ছে ঈসা আলাহ সাল্লা তাদের উপর ঈসা আলাহ উপর তখন ইমান আনবে আর কেয়ামতের দিন সে তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। যে ঈসা আলি সাল্লা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে যে তারা পূর্বে আমাকে বিশ্বাস করত না যে তারা কেউ বলতো যে ইসারের আলু সালাতামকে তারা ছুলে চুরি হত্যা করেছে আবার কেউ বলতো যে ঈসা আলু সালাম পুত্র না তো ওই বিষয়কে ইসা আলু সালাতাম আল্লাহর দরবারে সাক্ষী দিবেন দেখি প্রায়াত হাদু হারম না রাইহীম তই ইবাদিন ওয়া ইল্লাহুম বিশক্তি হিমাং সে বির ইল্লাহিক শি তবে সীমানঙ্ঘনের কারণে এখানে ফা ফা অর্থ চিকিম তবে অথপর বি বি অর্থ চিকিম কারণে জুল মিন জুলুম জুলুম মানে কি সীমান্ন ভাবি জুল তবে সীমালঙ্গনের কারণে মিন মিন অর্থ ছিকি থেকে মিন আল্লা দিন আল্লা যারা হা দু ইহুদি হয়েছে যারা ইহুদি তাদের সীমালঙ্গনের কারণে হারাম হারাম না না আমরা আমরা করেছি মানে করা হাররম হাররম আল্লাহ আল্লাহ বলতে আমি হারাম করেছি আলাই হিম তাদের উপর আলা আলা অর্থ হচ্ছে কি উপর হিম হিম অর্থ হচ্ছে তাদের তাদের মানে কাদের ইহুদিদের তৈব অনেক পবিত্র বস্তু ওহেল যা হালাল করা হয়েছিল তাদের জন্য হয়েছিলহীন আর বাধা দেওয়ার কারণে আন থেকে মানে কি পথ আল্লাহ সাবিল সাবিল আল্লাহর সাবিল ইল্লাহ আল্লাহর পথ থেকে কাসিরন অনেককে আর আমি ইহুদিদের জন্য হারাম করে দিয়েছি বহু পবিত্র বস্তু যা তাদের জন্য হালাল করা হয়েছিল যে ইহুদিদের জন্য কি আল্লাহ অনেক হালাল বস্তুকেও কি করেছেন হারাম করেছেন তাদের সীমালঙ্গনের কারণে তাদের সীমালঙ্গনের কারণে অনেক হালাল করেছেন আবার তারা নিজেরাও কিছু বস্তুকে হারাম করেছে পরবর্তীতে আল্লাহ সেগুলোকে কি করেছেন হারাম করে দিয়েছেন যেমন যে ইয়াকুব সাল্লা তাল্লাম নিজের উপর কি করেছেন উটের মাংসকে হারাম করেছেন অথচ পর্বেটা হারাল ছিল এরকম বস্তুগুলোর কথা এখানে বলা হচ্ছে এবং আল্লাহর পথে অনেককে বাধা দেওয়ার কারণে আল্লাহর পথে তারা কি করত মানুষকে বাধা দিত তারা তাদের সীমা লংঘনের কারণে তাদের শরীয়তকে কি করছেন আল্লাহ একটু কঠোর করে দিয়েছেন তাদের সীমা লংঘনের কারণে দেখি আমরা পড়ায়াত ওয়া আখযুহুমুর রিবা ওয়া কদরুহুম ওয়া তা দে না আলিন কাফি রিনামিনহুম আদা বান আলিমা ওয়াহ্ ওয়াহ রিহিম আর তাদের গ্রহণের কারণে ওয়া অর্থ হচ্ছে আর আখদা আখদা মানুষ হচ্ছে গ্রহণ করা হিম তাদের ওয়াখ রিহিম আর তাদের গ্রহণের আর রিবা সোধ রিবাম রিবা মানে কি সোদ রিবা অর্থ হচ্ছে সোদ অকদে নুহুম অবশ্যই নিষেধ করা হয়েছিল। ও অর্থ হচ্ছে আর অথচ বা আর পদে অবশ্যই নুহুম নিষেধ করা হয়েছিল আন হু তা থেকে আন আন অর্থ হচ্ছে থেকে হু অর্থ হচ্ছে তা তা মানে কি এই শো থেকে আর রিবা রিবার এখানে সর্বনাম জমির ব্যবহার করা হয়েছে ও আখ লিহিম আর তাদের বক্ষণ ও অর্থ হচ্ছে আর আক আকলি আকলি আকালা মানে কি খাওয়া হিম তাদের আল আকলু খাওয়া ও আখ লিহিম আর তাদের বক্ষণ খাওয়া আমল সম্পদ সমূহ মানুষদের বিল নাই ভাবে সুদের কারণে অন্যায় মানুষের সম্পদ বক্ষণ করার কারণে ও আতা না আর আমরা প্রস্তুত করেছি ও অর্থ হচ্ছে এখানে আর বা তাই এখানে ব্যবহার করেছে তাই আর এবং আ আ আতাদা আ প্রস্তুত করে না আমরা আমরা মানে আল্লাহ বলতেছে আমি প্রস্তুত করেছি লিল ফিরি না কাফিরদের জন্য লি লি অর্থ হচ্ছে কি জন্য আল না কাফিরদের জন্য মিন হুম তাদের থেকে মিন মিন অর্থ হচ্ছে থেকে তাদের শাস্তি আল আলিমান যন্ত্রণাদায়ক আর তাদের শোধ গ্রহণের কারণে অথচ তাদেরকে তা নিষেধ করা হয়েছিল এবং অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করার কারণে কি করেছেন আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন তাদের শোধ গ্রহণের কারণে অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রহণ গ্রহণের কারণে আল্লাহ তাদেরকে কি করেছেন শাস্তি দিয়েছেন এজন্য সুদ গুষ অন্যায়ভাবে মানুষের সম্পদ এগুলো সম্পূর্ণ আমাদের উপর হারাম করা হয়েছে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আজকে আমরা লোভের কারণে সামান্য কিন্তু বাহ্যিক লোভের কারণে আমরা সুদের সাথে জড়িত হয়ে গেছি গোষের সাথে জড়িত অন্যায় সম্পদ জোর করে বক্ষরে আমরা ব্যস্ত হয়ে গেছি এগুলো থেকে বিরত থাকতে হবে যদি আমরা পরকালে সফলতা পেতে চাই দুনিয়াতে শান্তি পেতে চাই দেখেন আপনি সোদে গোষ হারাম বক্ষণ করবেন আলহী আপনি দুনিয়াতে শান্তি পাবেন না আপনি সম্পদের পাহাড় অর্জন করতে পারবেন কিন্তু আপনি মানসিক যে শান্তি এই শান্তি আপনি দুনিয়াতে কখনোই পাবেন না দেখবেন দেখবেন বাস্তব আপনার আশেপাশে যার সোদের সাথে জড়িত গোষের সাথে জড়িত অন্যায়ভাবে মানুষের সম্পদ বক্ষণ করছে আপনি তাদের সাথে ভালোভাবে আলোচনা করে দেখেন তারা মানসিকভাবে শান্তিতে নেই আমরা এটা ভালোভাবেই জানি আমরা আমাদের মসজিদের মধ্যে অনেক বাইরে আসে অনেক ধনী ধনী ব্যক্তিরা আসে অথচ আমরা জানি যে তারা সুদের সাথে জড়িত আশা বলা হুজুর দোয়া করিয়েন আমরা মানসিকভাবে শান্তি নেই শান্তিতে ঘুমাতে পারি না ঘুমের টেবলেট না খেলে এক রাত ঘুম হয় না ভালো খাবার খেতে পারি না অনেক অবস্থা তাদের খারাপ থাকে তো এর জন্য এগুলো থেকে বিরত থাকবেন অল্প খাবেন অল্প পরবেন মানসিক শান্তি পাবেন দুনিয়াতে শান্তি পাবেন ইনশাআল্লাহ পরকালেও কি শান্তি পাবেন আর আমি তাদের মধ্য থেকে কাফেরদের জন্য প্রস্তুত করেছি যন্ত্রণাদক শাস্তি অর্থাৎ কাফেরদের স্থান হবে যাহার নাম দেখে আমরা পড়ে আছি لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وما انزل من قبلك والمقيمين الصلاه والمؤتون الزكاه والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما এই আয়তের আমরা এখানে শুধু একত্র অর্থ দেখি অনেকটাই সময় হয়ে গেছে এবং নামাজের আজান হয়ে যাচ্ছে আমরা একত্রে শুধু অর্থটা দেখি এখানে আমরা প্রয়োজন আপনারা দেখে নিন শব্দ শব্দ অর্থগুলো তবে তাদের মধ্যে গভীর জ্ঞানের অধিকারী ও মুমিনরা তোমার প্রতি অবতীর্ণ এবং তোমার পূর্বে অবতীর্ণ কিতাবের উপর ইমান আনে যে ইহুদি খ্রিস্টান যারা ছিল নবী মাহমুদ সাল্লা সাল্লামের ইসলাম ব্যতীত মুসলমান ব্যতীত অন্যান্য ধর্মের যারা ছিল তাদের মধ্যে যারা গভীর জ্ঞানের অধিকারী তারা তারা কি করে আল্লাহ রসুল্লাহ সাল্লাম এবং আল্লাহ যা নাজির করেছে কোরআনের প্রতি কী করে ইমান আনে আর যারা সালাদ প্রতিষ্ঠা করে জাকাত প্রদান করে সর্বোপরি আল্লাহ ও আখেরাতের উপর ইমান আনে ওচিরেই তাদেরকে আমি মহা প্রতিদান দিব অর্থাৎ আল্লাহ তাদেরকে কি করবেন জান্নাতে দিবেন ওচিরেই মানে দুনিয়ার দুনিয়ার সময়টা কী অল্প সময় যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে দুনিয়ার সময়টা হচ্ছে অল্প সময় এর জন্য আল্লাহ ও চিরেই শব্দটাকে এখানে ব্যবহার করে থাকেন যে ওচিরেই আমি তোমাদেরকে কি করব। জান্নাত দিব অথবা জাহান্নাম দিব তো আমাদেরকে কী করতে হবে আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে বা সাল্লা সাল্লামের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং পূর্বে যত কিতাব আছে এ সমস্ত কিতাবের প্রতি কী করতে হবে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে এবং বিশ্বাসের সাথে সাথে কী করতে হবে সানাত প্রতিষ্ঠা নামাজ প্রতিষ্ঠা করতে হবে জাকাত প্রদান করতে হবে সর্বপ্রতি আখরাত ইম আখরাতের প্রতি ইমান রাখতে হবে আর আমরা আগের রাতে দেখেছি কি করতে হবে সোদ ঘোষ হারাম থেকে বিরত থাকতে হবে তাহলে আল্লাহ আমাদেরকে কী করবেন আমাদেরকে পরকালে জান্নাত দিবেন ইনশা আল্লাহ তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হবে ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি